পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমরা এলসি মার্জিন এবং সুদের হার হ্রাসের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ ব্যাংকে পত্র আমরা অলরেডি পাঠিয়েছি। বন্দরে আমদানিকৃত পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা এবং নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। আমরা আজকের সভা থেকে একটি বিষয়ে আবার আমরা জানলাম যে বন্দর কর্তৃপক্ষকে আমাদের ইনভলভ করতে হবে, আমদানি পর্যায়ে যেগুলো পাইপলাইনে আছে এবং আমাদের বর্তমান যে মজুদ আছে এটা সন্তোষজনক। কাজেই আমার মনে হয় এই পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই।